কল্যাণ কল্যাণের মায় ভাষায় বলেছে আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না বলে আমার জীব লক করে কল্যাণ কল্যাণের মায় ভাষায় বলেছে আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না বলে আমার জীব লকলক করে কল্যাণ কল্যাণের মই ভাষায় বলেছে আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না বলে আমার জীব লক করে পুরি দর্শক আমি সবাইকে সালামু আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা কর্মীসভা হয়েছে সেখানে এরকম একটা মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কল্যাণ তো কল্যাণ কল্যাণের ময় নাকি বললেন তার মতো করে ভাষা ব্যবহার করেন আমি তো আর ওই সব বলতে পারি না কিন্তু আমার জীবটা লক লক করে দর্শক আগে শোনায় কল্যাণ ব্যানার্জি আজকে কি বলেছেন ওখানে তিনি যখন বক্তব্য রাখছিলেন তার ঠিক আগে আর কি কল্যাণ ব্যানার্জি এমপি তিনি আবার বক্তব্য রাখতে ওঠেন বক্তব্য রাখতে উঠে তিনি কি বলেছেন দর্শক আমি আগে শোনাই এবং তারপর মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাটা বলেছিলেন আগে শুনুন দর্শক কল্যাণ ব্যানার্জি তিনি কি বলেছিলেন এবং যেটা শুনে মুখ্যমন্ত্রী এরকম একটা রিয়াক্ট করেছিলেন আগে শুনুন দর্শক কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জি ভাষায় বলেছে আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না বলে আমার জীব লকলক করে এবারে শোন দিদি বলেছে ভালো করে থাকতে তাই জন্য ভালো মতো রয়েছি দিদি বলেছে শান্ত হয়ে রয়েছে তাই শান্ত হয়ে রয়েছি দিদি বলেছে বদল নয় বদল চাই তাই এখনো শান্ত হয়ে রয়েছি কিন্তু সে না রাখো বড় দিয়ে যাই আজকে যদি কখনো কোনো দিন কোন বিজেপির লোক যদি বলে হাত ভেঙে নেব হাত কুড়িয়ে নেব আমরাও বলে যাচ্ছি আমরাও লড়াই করা লোক তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা আমরা তোমার হাত ভাঙার আগে হাত যখন তুলবে সেই হাত কিন্তু কুড়িয়ে দেখার ক্ষমতা আমরা তৃণমূল কংগ্রেস কর্মী আমি কোন ফাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবো না আমি যা আমি তাই আমাকে ভালো লাগুক খারাপ লাগুক আমি মাঠে মন্দিরে থাকি আমি কর্মীদের সঙ্গে থাকি আমার কর্মীর গায়ে যদি হাত পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমিও লড়ে নেব আমি ছাড়বো না কল্যাণ কল্যাণের মায় ভাষায় বলেছে আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না বলে আমার জীব লক লক করে শুনলেন দর্শক কল্যাণ ব্যানার্জি আজকে যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন এটা কিন্তু আমি বলবো যে অনেকটা সেই আইন বাঁচিয়ে কথা বলা আইন বাঁচিয়ে হুঁশিয়ারি দেওয়া কল্যাণ ব্যানার্জি বলেছেন যে যদি আমার কর্মীদের ওপরে আক্রমণ হয় হাত কেটে দেবো এসব বলা হয় তাহলে আমি মানে মারার আগেই একেবারে কেটে নেব ভেঙে চুরমার করে দেবো নাকি একটা বললেন এটা হচ্ছে আইনি একটা মানে আইনি বিষয়কে মাথায় রেখে কমেন্ট করা আসলে উনি তো আইনজীবী সেই জন্য হয়তো আনুভব কথাটা বলেছেন হুঁশিয়ারি দিচ্ছেন থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন কিন্তু একটা আইনি গ্যাপ রাখছেন তার আগে বলছে যে যদি আমার কর্মীর ওপরে এই হয় সেই হয় মানে এটা হচ্ছে হুঁশির আমি দেবো কিন্তু আমি তার আগে বলে দিচ্ছি যদি আমার কর্মীর ওপরে যদি এরকম হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না হাত ভেঙে গুঁড়িয়ে দেবো আসলে হুমকিটা যারা অনেকে বলছেন যে তারাই অ্যাকচুয়ালি দিচ্ছেন কেউ ওইভাবে বিরোধীরা অত সাহস দেখাতে পারছেন না যে তারা একেবারে শাসক দলের কাউকে মারধর করবেন বা বা মারধর করবো বলে বলবেন এত সাহস বিরোধীদের আমার মনে হয় না এই রাজ্যে এখন রয়েছে বলে সুতরাং এখন তাহলে যদি ডিরেক্টলি বলা হয় যে আমরা ভেঙে হাত হাত গুঁড়িয়ে দেবো হাত যদি ডিরেক্টলি বলা হয় তাহলে আইনে একটা সমস্যা হবে বা অনেকে বলবেন যে আইনজীবী হিসেবে কী করে বলছেন কথা হয়তো কেউ কেউ বলতে পারেন যদি এক্ষেত্রেও বলা যায় তো তার আগে উনি যেটা বললেন এই ওই মঞ্চ সেই মঞ্চ থেকে বলা হচ্ছে হাত কেটে নেবো তখন বলা হচ্ছে হাত কাটতে এলে হাত তোলার সময় হাত কী বলে ভেঙে গুড়িয়ে দেবো না কী বললেন আর কি মানে মারার আগে আমরাই মেরে দেবো এটাই বলতে চাইলেন এটা হচ্ছে এক ধরনের আইনি একটা আইনি জায়গা মানে রেখে হুমকি দেওয়ার থ্রেট দেওয়া আর আর দশ আমি যেটা বলতে চাই যে এটাও কিন্তু মানে আইনজীবী যেহেতু কল্যাণ ব্যানার্জি তার তার ক্ষেত্রে এটা এটাও কিন্তু মানায় না এটা হতে পারে না যদি কোথাও কেউ অন্যায় করেন তার তো আইনি জায়গা রয়েছে যদি মনে হয় যে কেউ কোথাও মারধর করেছে মারধর করেন বলে হুমকি দিয়েছেন তাদের তো সরকার চলছে পুলিশ প্রশাসন রয়েছে তো অভিযোগ করতে পারেন তারা এবং তিনি তো একজন আইনজীবী একজন সিনিয়র লয়ার এটাই তো বলা হয় কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি বলছেন হাত ভেঙে গুড়িয়ে দেবো বললেন না যদি কোথাও আমাদের কর্মীদের বিরুদ্ধে কোথাও কিছু এরকম ঘটনা ঘটে তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো আইন রয়েছে আদালত রয়েছে এই কথাটা বললে তবে একটা সোয়াপ হতো একটা কথার মানে হতো তিনি একজন এমপি এবং আইনজীবী কলকাতা হাইকোর্টের যেটা বলা হয়ে থাকে তার মুখে যদি এরকম মেরে দেবো গুঁড়িয়ে দেবো এইসব কথা হয় তাহলে তো আর যারা সাধারণ নেতা কর্মী তার দলের তারা নাই বলতে পারেন তো দর্শক আবার বলছি এই ওই আমাদেরকে মানলে বলে কথাটা এটা অ্যাকচুয়ালি আইনি ফাঁক রেখে কথা বলা অ্যাকচুয়ালি যেটা অনেকে বলছেন যে তিনি হুমকিটা দিচ্ছেন থ্রেট দিচ্ছেন মানে ওই সব কথা বাদ দিন ডিরেক্টলি যেটা বলার চেষ্টা করলেন যে হাত ভেঙে গড়িয়ে দেবো মারধ দেবো এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বলতে চাইলেন শুধু আইনি বিষয়টা একটা ফাঁক রাখলেন যেহেতু আইনজীবী একটু তিনি বুদ্ধিরা কাজে লাগিয়েছেন তবে দর্শক দর্শক আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একজন নেতা এইভাবে কথা বলছেন হাত ভেঙে গড়িয়ে দেবো এবং যে ধরনের মানে ভয়েস যে ধরনের মানে ভঙ্গি কথা বলার বাচন ভঙ্গি আমি ভেবেছিলাম যে এইসব শুনে হয়তো মুখ্যমন্ত্রী বলবেন যে না কল্যাণ এরকম কথা বলার ঠিক হচ্ছে না আমাদের সরকার চলছে কোথাও কিছু অনিয়ম হলে কিছু হলে সেখানে সরকার দেখবে পুলিশ দেখবে পুলিশ প্রশাসন রয়েছে বরং অভিযোগ অভিযোগ করতে বলো থানায় থানায় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যাকশান আমি আমি জানি যে হয়তো এই কথা বলবেন মুখ্যমন্ত্রী কল্যাণ ব্যানার্জির এসব বক্তব্য শোনার পর বক্তব্য রাখতে উঠে কিন্তু বাবা সেটা আবার কি এ তো দেখছি কল্যাণ ব্যানার্জিকে সমর্থন করে ফেলেন এবং শুধু সমর্থন করাই নয় তিনি ওইভাবে কথা বলতে পারছেন না বলে তারা নাকি আবার জীব লকলক করছে মানে বলতে ভীষণ ইচ্ছা করছে কিন্তু বলতে পারছেন না যেহেতু মুখ্যমন্ত্রী বললে হয়তো অনেকে অনেক হয়তো কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন সেই জন্যে কল্যাণ বরাজিকে মানে কী কল্যাণ কল্যাণবরাজিকে সমর্থন তো বটেই সমর্থনের পাশাপাশি তিনি কথাগুলো বলতে পারছেন না ভীষণ বলতে ইচ্ছে করছে জীবটা একেবারে একেবারে লকলক করছে বলতে পারছেন না তার একটা আক্ষেপ প্রকাশ করলেন দর্শক যদি এইভাবে যিনি দলের সুপ্রিমো এবং যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি এভাবে বলেন যে আমারও বলতে ইচ্ছে করছে জীবটা লকলাক করছে বলতে পারছি না তাহলে ভাবুন দর্শক যারা তাদের দলের নেতা কর্মী রয়েছেন নিচুতলাতে তারা কী নাই অনুপ্রাণিত হবে তারা কিনাই কাণ্ড করে বসবেন তারা দেখছেন যে আমার মুখ্যমন্ত্রী তিনিই বলছেন বলতে পারছেন না চেয়ারে বসে আছেন বলে মানে মুখ্যমন্ত্রী চেয়ারে রয়েছেন বলে তার জীব লকলাক করছে তাহলে আমরা আর আমরা তো যা খুশি বলতে পারি কল্যাণ ম্যানার্জি মুখ্যমন্ত্রীর সামনে বলেছেন আবার বলছেন দিদি আমাদেরকে বদলা নিতে বলেননি বলে তাই নাহলে আমি এরকম করতাম সব কিন্তু আইনে ফাঁকটা রাখছেন কল্যাণ ম্যারাজি যা 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 বললেন মানে বলতে আমরা এরকম চাই না কিন্তু মানে আমরা এরকম দিদি মানা করেছে আমরা করতে পারছি না তা নাহলে আমরা কিন্তু এরকম করতাম আমাদের যদি এরকম হাত কাটতে আসে আমরা এই করবো আইনেই করবো আইনে ফাঁকগুলো রেখে কিন্তু কথাগুলো বলেছেন কল্যাণ ম্যারাজি কিন্তু যেটা যেটা উদ্দেশ্য হুমকি দেওয়া থ্রেড দেওয়া ভয় দেখানো সেটা কিন্তু তিনি করে ফেলেছেন এটা বলা কোনো অপেক্ষা রাখে না আমি আবারও বলবো দর্শক তাও আমি আশা করেছিলাম যে মুখ্যমন্ত্রী হয়তো উঠে হয় এড়িয়ে যাবেন বা কথা বললেও হয়তো এটুকু বলতে পারে বা বলা উচিত অন্তত বলা উচিত ছিল যে না এইভাবে থ্রেট দেওয়া ঠিক নয় এভাবে কথা বলা ঠিক নয় এভাবে বলো না আমাদের সরকার চলছে আমাদের প্রশাসন রয়েছে প্রশাসন দেখবে কোথাও কেউ কর্মীদেরকে মারধর করলে বা কর্মী কেন কোনো মানুষকে মারধর হলে তার জন্য আমাদের সরকার রয়েছে আমাদের পুলিশ রয়েছে পুলিশ ব্যবস্থা নেবে এই কথা হয়তো বলবেন হয়েছিলাম কিন্তু কোথায় কি কল্যাণকে ডাঁটা তো দূরের কথা বা কল্যাণকে সতর্ক করা তো দূরের কথা কল্যাণের কথাগুলো বলতে পারছেন না বলে জীবটা কি লক লক করছে দর্শক এই হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দর্শক কি বলবেন যদি এসব সবই আপনাদেরকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে